তো অবশেষে বাংলাদেশে লঞ্চ হয়ে গেল ভিভো Y20 এই স্মার্টফোনটি। এই স্মার্টফোনটিতে কত জিবি র্যাম রয়েছে, কত জিবি রোম রয়েছে, ফোনটির প্রাইস কত, সব কিছু ইন ডিটেলসে আলোচনা করবো আজকের ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর যারা এই চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার এই টাইপের রিভিউ ভিডিওগুলো পাওয়ার জন্য। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, প্রথমে ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। ফোনটিতে কিন্তু আমরা ফ্রেমে প্লাস্টিক ফ্রেম পাচ্ছি এবং ফোনটির ব্যাক সাইডে গ্লাসের মতো মনে হলেও এটি আসলে পলিকার্বনেটের তৈরি, এটা কোনো প্রকার গ্লাস না। তো বন্ধুরা, এখন ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলা যাক। তো ফোনটিতে আমরা 6.51 ইঞ্চের একটি IPS ডিসপ্লে পেয়ে যাচ্ছি, যেটির রেজুলেশন 720x1600 pixels। প্রিয় দর্শক, এখন ভিভো Y20 ফোনটির পারফরমেন্সের দিক নিয়ে কথা বলা যাক। ফোনটিতে আমরা সফটওয়্যার আপডেট Android 10 এর সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, ফোনটির প্রসেসর সেকশনে রাখা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 460 প্রসেসর, যেটি হচ্ছে একটি 11 ন্যানোমিটারের প্রসেসর। তো প্রসেসরও কিন্তু আমরা মোটামুটি ভালোই পাচ্ছি ফোনটি থেকে, এবং এর অ্যাড্রিনো হচ্ছে 610। প্রিয় দর্শক, এখন ফোনটির র্যাম রোমের সাইডটি নিয়ে কথা বলা যাক। ফোনটিতে কিন্তু আমরা ডেডিকেটেড SD কার্ড কিন্তু ব্যবহার করতে পারবো, অর্থাৎ দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কিন্তু ব্যবহার করতে পারবো। ফোনটিতে র্যাম দেওয়া হয়েছে 4 GB এবং এর ফোন স্টোরেজ থাকছে 64 GB। তো এখানে ফোন স্টোরেজটা 128 GB দিলে ভালো হতো, যেহেতু এখনকার বর্তমানে বাজেট ফোনগুলোতে 128 GB ফোন স্টোরেজ দেওয়া হয়ে থাকে। তো সেক্ষেত্রে 128 GB ফোন স্টোরেজ দিলে আমার মনে হয় ভালো হতো। প্রিয় দর্শক, এখন ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলা যাক। ফোনটিতে আমরা ট্রিপল ক্যামেরা সেট আপ দেখতে পাচ্ছি ব্যাক সাইডে, এবং ফোনটির ক্যামেরার নিচে কিন্তু একটি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে। ক্যামেরা বাম্পারটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে, পার্সোনালি অনেক বেটার মনে হয়েছে। তো ফোনটির মেইন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সেকেন্ড ক্যামেরাটিতে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো শুটার এবং 2 মেগাপিক্সেল একটি ডেপ সেন্সর। এবং ফোনটিতে আমরা ফ্রন্ট ক্যামেরা হিসেবে পাচ্ছি 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে কিন্তু আমরা 1080 পিক্সেলে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবো। তো বন্ধুরা, ফোনটির সিকিউরিটি হিসেবে কিন্তু আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছি। এবং বন্ধুরা, অ্যাট লাস্ট ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলা যাক। ফোনটির ব্যাটারি সেকশনে রাখা হয়েছে 5000 mAh ব্যাটারি, যেটি সচরাচর এখন প্রত্যেকটা ফোনে কমন ব্যাপার হয়ে গিয়েছে। তো 5000 mAh ব্যাটারি থেকে কিন্তু আমরা খুব ভালো মতো চার্জিং ব্যাকআপ পেয়ে যাব ফোনটি থেকে। তো বন্ধুরা, এখন ভিভো Y20 ফোনের প্রাইস নিয়ে কথা বলা যাক। ফোনটিতে কিন্তু বর্তমানে বিডি প্রাইস হচ্ছে 14,990, তো অলমোস্ট 15,000 টাকা। যা যা কনফিগারেশন এবং স্পেসিফিকেশন ফোনটিতে দেওয়া হয়েছে, এ থেকে 15,000 টাকা আমার মনে হয় যে ঠিকঠাকই রেখেছে। তো 15,000 টাকার মাঝে আপনি ফোনটি কিনতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি মূলত আমার এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর পরবর্তীতে কোন ফোনের উপর রিভিউ চাচ্ছেন অবশ্যই আমাকে নিজে কমেন্টে জানাবেন। সো আজকের মতো এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।